গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো সোমবার, আর সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, এখানে কিছুটা ঘুমাচ্ছে, আর এখন বাজে সকাল 10:30। তো এখন সকালের খাওয়া দাওয়া হবে। সকালবেলা উঠে এমনি চা বিস্কুট খাওয়া হয়েছে, আর এখন ভাত খাওয়া হবে। তো মা রান্না করছে, হয়ে গেছে মায়ের রান্না। আর আজকে আমাদের এখানে সকাল থেকে মোটামুটি ভালোই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো চলো বাইরেটাও তোমাদেরকে একবার দেখাই, আর আজকে সারাদিন কি কি করছি সবটা দেখাবো। সন্ধ্যেবেলা তো ইচ্ছা আছে যে ঠাকুর দেখতে যাব, তারপর ভাইপো বাজি ফাটাবে। ভাইপোর জন্য কালকে দাদা অনেকটা বাজি নিয়ে এসছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, মা এখানে খাবার দিয়ে গেছে, ভাত আর ডিম, ডিমের ঝোল আর কি। আর বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার, মানে ঘরের মধ্যে তো কিচ্ছু দেখা যাচ্ছে না লাইট না জ্বালালে। আর সকাল থেকে, মানে কালকে রাত্রির থেকেই মোটামুটি কারেন্ট অফ ছিল, কারেন্ট আসছে যাচ্ছে, সকালবেলা এরকমই হচ্ছে, কারেন্ট একবার করে আসছে আর যাচ্ছে। তো এই দেখো হালকা পাতলা পুরো ডিমের ঝোল ভাত, এটা ভাইপোর, এটা আমার। মা আমাকে এখানে দুটো ডিম দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তো দেখো বন্ধুরা, বাইরের অবস্থাটা একটু দেখো, বৃষ্টি হচ্ছে প্লাস ভালোই ঝড় হচ্ছে, এরকম সে সকাল থেকেই এরকম হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো, বৃষ্টি খুব বেশি হচ্ছে না, তাও ভালোই হচ্ছে, ঝিরঝির ছিরছির করে সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ঝরঝড় মতো হচ্ছে। এই দেখো, এই দেখো ছাদটা দেখলেই বুঝতে পারছো অবস্থাটা, দেখো পুরো অন্ধকার অন্ধকার করে আছে, মনেই হচ্ছে না যে বেলা 11টা বাজে। তবে গাছগুলো সুন্দর জল পেয়ে বেশ তত্তাজা হয়ে উঠেছে। আর হাওয়াও হচ্ছে ভালো, মাঝে মাঝে খুব জোরে জোরে হচ্ছে ঝড়। দেখো কিরম জোরে ঝড় হচ্ছে, দেখো গাছগুলো দুলছে, দেখলে বুঝতে পারবে, এরকম ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, চান টান করা হয়ে গেছে, চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। বাইরেটা দেখো, দেখতে পাচ্ছ? আর আজকে মা খিচুড়ি রান্না করবে, মাকে বলেছে খিচুড়ি করতে। তো খিচুড়ি আর কি কি হয় দেখাবো তোমাদেরকে। আর জামা কাপড় সব আজকে মেশিনে দিয়ে দিয়েছি, এমনিই তো কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, 5-10 মিনিট করে থাকছে চলে যাচ্ছে কারেন্ট। এখন দেখি এসছে, বেশ অনেকক্ষণ আছে, তো এখন মেশিনে জামা কাপড় দিয়েছি, দেখা যাক কি হয়। এই দেখো, এখানে মেশিনের মধ্যে সমস্ত জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি, মানে বাড়িতে সবার চান টানও করা হয়ে গেছে, তো সেই সব জামা কাপড়, তারপরে কুচকিটার মানে ওই কাঁথা কাপড় চোপড় সব একসাথে ঢুকিয়ে দিয়েছি। ওর কাঁথা কাপড় চোপড়গুলো একটু ধুয়ে নিয়ে তারপরে ঢুকিয়ে দিয়েছি, এখন মেশিনে ওটা হতে থাক, এখন মানে কারেন্ট না গেলেই বাঁচি আর কি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, এমনি তো শুকাবে বলে মনে হয় না, ওটা মানে অনেকটা শুকনো হয়েই বেরোয়, তো মেলে দিলে শুকিয়ে যাবে। দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। আর চলো ভাইপো তোমাদেরকে দেখাবে, বলছে খুশি আমি দেখাবো যে আমি কি কি বাজি কিনে এনেছে বাবা আমার জন্য। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। নমস্কার সবাইকে, জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আর এই দেখো আমার বাবা বাড়ি এনে দিয়েছে, কত দাঁড়াও একটা বের করে করে দেখা, একটা একটা। এটা হলো তুবড়ি, খুলে দেখা, এখানে সামনের দিকে নিয়ে খুলে দেখা, এই দেখো কতটা তুবড়ি নিয়ে এসছে, ঢেকে দেবে। তারপরে আছে চক্র, চরকা, এগুলোকে বলে চরকা। তারপরে এনেছে, দাঁড়াও এটা না, এটা দেখো। তারপরে এনেছে ফুলঝুরি, দাঁড়া ফুলঝুরিটা, না ফুলঝুরি খুলতে হবে না, খুলতে হবে না, ফুলঝুরি আছে, এটার মধ্যে ফুলঝুরি অনেকটাই আছে, ফুলঝুরি বড় প্যাকেট। তারপরে এনেছে, এটা কি বলে,
তারপরে এনেছে চট মানে কি বলে এটারে না না মানে ওটা ফুলঝুরি এটা হলো রং মশলা এটা হলো রং মশলা এটা রং মশলা সরি এটা রং মশলা এটা ফুলঝুরি এটা অনেকগুলো প্যাকেট নিয়েছে কটা পাঁচটা পাঁচটা ফুলঝুরির প্যাকেট আর এটা রং মশলা আর এটা হলো ঘটবাজি এইটা হলো এই যে ঘটবাজি এতে আঙুল লাগা ছট ছট করে আছে তো ঘটবাজি আর এটা যেই মুখে আঙুল লাগাবো ছট ছট করে উঠবে দেখো এখানে ছবি দেওয়া আছে ঘটের আর কি এনেছে দেখো আর এনেছে দাঁড়াও দেখাচ্ছি এটা বন্ধ করে দেই বাবা আচ্ছা থাক না ওটা দেখো আর এনেছে রসুন বাজি গুলো দেখাই দাঁড়া ভালো জিনিস দেখার জন্য সময় নিতে হয় আহা দেখেন রসুন বাজি দেখি ফাটি কিনা এখন গুলো রসুন বাজে এগুলো মেঝেতে এরম করে ফেললেই ফাটে দেখাচ্ছি একটা একটা করে হবে না নরম হয়ে গেছে মনে হয় দেখা ভালো করে বাজিগুলো এই দেখা এগুলো ছোট্ট ছোট্ট কি রসুন বাজি এগুলো মেঝেতে ফেললেই ফাটছে বাজিগুলো কালীপুজোর এই কদিন ফাটাবো যদি শেষ হয়ে যায় তাহলে বাবা বলেছে আবার এনে দেবে তো আর একবার জানাই সবাইকে শুভ বিজয় মানে আর একবার জানাই তোমাদের সবাইকে নমস্কার দীপাবলি শুভেচ্ছা তো দেখো বন্ধুরা এখন বাজে পৌনে দুটো তো মনে হচ্ছে বাইরেটা দেখে পুরো সন্ধে নেমে এসছে আর এখন এই খেতে বসবো তখন কারেন্ট চলে গেছে আর দেখো আমি নাইটিটা চেঞ্জ করেছি কারণ ভাইজি আমার নাইটিতে হিসু করে দিয়েছে ওই জন্য আর এখন ভাইপো আর আমি এখানে খাবো খিচুড়ি আর মাছ ভাজা আর একটা চচ্চড়ি তো চলো খেয়ে নিই আর অন্ধকারে সেরকম কিছু দেখাতে পাচ্ছি না এখন খেতে বসেছি দেখো এখানে আছে খিচুড়ি তো আজকে ঠাম্মা একটা দারুণ টেস্টি খিচুড়ি বানিয়েছে তো ভালো খেতে খিচুড়িটা তার সাথে একটা তো দেখো এই যে খিচুড়ি এটা আলু এটা পেঁয়াজ আর ফুলকপি টপি দিয়ে মা দারুণ খিচুড়ি বানিয়েছে আর সঙ্গে মাছ ভাজা আর এটা ভাইপোর এটা আমার আর একটা চচ্চড়ি তো চচ্চড়িটা মা নিয়ে আসছে সবে এই দেখো খিচুড়িতে আবার চিংড়ি মাছ দিয়েছে এই যে পেঁয়াজ আলু ফুলকপি ফুলকপি গলে গেছে আর চিংড়ি মাছ টাস দিয়ে বানিয়েছে আর এখানে মাছ ভাজা এই যে পালন শাকের ঘন্ট এই যে ভাইপো খাচ্ছে ওই যে খেতে পাচ্ছে না এখন অন্ধকার বাইরেটা দেখলে বুঝতে পারছো ওই যে বাইরেটা দেখো কিরকম অন্ধকার তো চলো খেয়ে নিই তারপর আবার পরে কথা হবে দেখো এখন আমাদের এখানে কারেন্ট নেই অন্ধকার বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে ভাইপো বাজি ফাটাবে ফাটাবে করে পুরো মাথা খারাপ করে দিচ্ছে ওই দেখো এই যে মা দাঁড়িয়ে আছে ওখানে আর ভাইপো এখানে ঘরের মধ্যে বাজি ফাটাচ্ছে মানে উপরের বারান্দায় বল কিছু হ্যালো বন্ধুরা নমস্কার এখন ও কখন বাজিগুলো সব ফাটাবে ওর সেই চিন্তা ভাবনা এখন নেচে নেচে বাজি ফাটাচ্ছে যা তো আজকে এত বৃষ্টির মধ্যে আর ঠাকুর দেখতে যাওয়া হলো না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আর ভাইপো এখানে এখন বসে বসে বাজি ফাটাবে তো আজকের মতন টাটা কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে